আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটামুটি ভালো মানের কিছু টি শার্ট। এখানে হাফ হাতা এবং কি আপনার কলারওয়ালা বিভিন্ন আইটেম এবং বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের টি শার্ট আপনারা পাবেন ওনাদের। এটাও ওনাদের নিজস্ব কারখানায়। আমি প্রত্যেকটা মালামাল দেখানোর চেষ্টা করি যারা নিজেরাই তৈরি করেন, ঠিক এমন একটা জিনিসের সন্ধান আমি আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি। আর চিন্তা করি যে অল্প টাকায় আপনারা কীভাবে ব্যবসা করতে পারেন এবং ব্যবসাটা শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত বিভিন্ন আইটেম ব্যবসার নিত্য নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আচ্ছা আচ্ছা, আপনার দোকানে এটা সর্বনিম্ন রেট কত? ৭০ টাকা। আচ্ছা, এটা কী কাপড়ের? চায়না কাপড় না? আচ্ছা, এটা কালার হয় কয়টা? তিনটা কালার হয় না? আর সাইজ কি? বড় সাইজ, সব ফ্রি সাইজ? সবচেয়ে ফ্রি সাইজ। যে প্রিয় দর্শক দেখেন, এটা হচ্ছে সবচেয়ে ফ্রি সাইজ এবং এটা তিনটা কালার হয়। এটা রেট হচ্ছে কত? ৭০ টাকা না? আর যদি নিতে চাই কেউ সর্বনিম্ন ৬ পিস? হ্যাঁ, ৬ পিস সর্বনিম্ন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ৭০ টাকা। তারপর আপনার দোকানে কোনটা আছে? তারপর আছে কলারের ভিতরে চারটা। হ্যাঁ, কলারের ভিতরে চারটা আইটেম না? তারপর কোন আইটেমটা আছে আমাদের একটু দেখান। এই যে আইটেমটা না, এটা কত জিএসএম জানেন কি না কাপড়ের মানটা? ১৫৫ জিএসএম। এই যে প্রিয় দর্শক দেখেন, এটা হচ্ছে ১৫৫ জিএসএম। এটা কি সবচেয়ে বড় সাইজ? হ্যাঁ, এটা সবচেয়ে বড় সাইজটা। আচ্ছা, এটা কালার হয় কয়টা? ৬টা। এটা কালার হয় ৬টা না? এটা ফ্রি সাইজ? আর এটার নিচে মানে সাইজ এরসের নিচে কোন সাইজ হয়? ছোট সাইজ আছে কিনা? যে ৩১ আছে না? এই দুইটা সাইজ হয় নাকি? চারটা সাইজ হয় না? চারটা সাইজ কোন সাইজ এটা? এটা হচ্ছে সবচেয়ে ফ্রি সাইজটা ৩১টা, ২৮, ৩০, ২৪, ২৬ মানে ৩১ সর্বোচ্চ হচ্ছে ৩১ পর্যন্ত না? ৩২, ৩৪। এই যে প্রিয় দর্শক দেখেন, এটা হচ্ছে চারটা সাইজ হয়। আপনার কি সাইজ এভারেজ বিক্রি করেন না আলাদা আলাদা বিক্রি করেন? আচ্ছা, এভারেজ সাইজ কত বিক্রি করা হয়? ৮৫ টাকা এভারেজ সাইজ, চারটা সাইজ একসাথে। আর সিঙ্গেল সাইজ বড় সাইজটা? এটা হচ্ছে ১০০টাকা। এই যে এটা হচ্ছে ১০০টাকা না? এটা কালার হয় কয়টা? এটা ৬টা কালার। ৬টা কালার হয়? এই যে প্রিয় দর্শক, এটা হচ্ছে ৬টা কালার হয় এবং কি এটা ১০০টাকা না? আচ্ছা ঠিক আছে। তারপরে আপনার এখানে কোনটা আছে বা এই যে এটা, এটাও কি একই? হ্যাঁ, একই রেট। আপনারা যেটা নেবেন একই রেট। এটা একই রেট না? এটা বড় সাইজটা ১০০টাকা রাখা যাবে? ১০০টাকা। এখান থেকে যে তো ডিজাইন দেখতেন সবগুলো ১০০টাকা। সবগুলো ১০০টাকা না? সবগুলো ১০০টাকা না? আর এটা সবগুলো সাইজ কি চারটা সাইজ হয়? এই যে প্রিয় দর্শক দেখেন, সবগুলো সাইজ চারটা সাইজ হয়। আপনারা আমাকে কমেন্টস করছেন যে ভালো মানের টি শার্ট দেখানোর জন্য, যেহেতু গরম আসতেছে বিভিন্ন ধরনের টি শার্ট আমি দেখানোর চেষ্টা করতেছি। তারপরও এখানে আপনারা বিভিন্ন নিজস্ব কারখানার প্রোডাকশন ওনারা একদম খুবই কম প্রাইসে, এটা হচ্ছে পাইকারি, এটা হচ্ছে মাত্র ১০০টাকা। এটা চারটা সাইজ আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে আপনার কলার ভিতরে এগুলাই না? আর এই যে বাচ্চাদের ছোট এগুলো আছে, এটা কি ওয়েডার সে? এটা ছোট সাইজটা নাকি? ছোট সাইজটা এটা না? এটা একটু দেখান আমাদেরকে, এই ছোট সাইজ না? এটা পাইকারি কত? ছোট সাইজটা ৯০টাকা পাইকারি। আর কালার প্রিন্ট এগুলো সব গ্যারান্টি? এগুলো কি প্লাস্টিক না হাইড ইঞ্চি প্রিন্ট? এটা আপনার প্লাস্টিক আর এটা হচ্ছে হাইড ইঞ্চি। এই যে প্রিয় দর্শক দেখেন, এটা হচ্ছে হাইড ইঞ্চি প্রিন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্লাস্টিক প্রিন্ট। আর ১৫৫ জিএসএম এর উপরে, আর কালার একদম গ্যারান্টি সব। আর কোনো ছেঁড়া রিকুটি কোটে আপনারা অবশ্যই এটা ইয়ে করেন, তো সাথে সাথে অবশ্যই রিটার্ন দেন না? আচ্ছা প্রিয় দর্শক, এই যে দেখেন, কালার কোনো সমস্যা নাই, প্রিন্টের কোনো সমস্যা নাই, একদম সাথে সাথে রিটার্ন করা হয়। আর সর্বনিম্ন ৬ পিস নিতে হবে, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এরা যোগাযোগ করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আপনার এরপরে রেটটা দেখান, ওই যে এক কালার গেঞ্জিটা না না না, এই যে এই যে এটা এটা এই যে এটা কি কাপড়? এটা মাইক্রো। আচ্ছা, ভালো মানের মাইক্রো কাপড়, উলুটবে না তো? না 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 না, এই যে উলুটবে না, মাইক্রো ভালো কাপড়, কালারিং সহ গ্যারান্টি। এটা কয়টা সাইজ হয়? এটা দুইটা সাইজ হয় না? এই যে 52 আর 48 ৫০, ৫২, ৪৮, ৫০। এই যে প্রিয় দর্শক দেখেন, এটা দুইটা সাইজ হয়। এটা কত রাখা যাবে? ১৭০টা। কালার হয় কয়টা? ১৭০টা। এটা কালার হয় ৬টা না? আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের এখানে আর একটা টি শার্ট দেখতেছি আপনার কলারওয়ালা, এইটা এটা কী কাপড়ের? এগুলো পাট্টা স্টেপ স্টেপ স্টেপ। এই যে পাট্টা, এইটার হ্যাঁ ব্যাক সাইডে বোন না? আচ্ছা, এটা কয়টা কালার হয়? ৩টা কালার হয় না? এটা সাইজ প্রাইস কত এটার পাইকারি? এটা পাইকারি ১৭০টা, ১৮০টা রাখা যাবে। ১৮০টা রাখা যাবে না?
এই যে প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে 180 টাকা রাজা পাইকারি, এটা হচ্ছে 180 টাকা রাখা যাবে না, এই যে 180 টাকা না হোলসেল প্রাইস। তারপরে আপনারা এখানে গোল গোলারগুলো আমাদেরকে একটু দেখান, এটার সেটা হাই কোয়ালিটি নাকি? এই যে এটার সেটা হাই কোয়ালিটি, আচ্ছা সমস্যা না, এটা হচ্ছে হাই কোয়ালিটি। এটা এটা কত কত রাখা যাবে? ২৬০ টাকা না, একদম স্ট্যান্ডার্ড মানের, স্ট্যান্ডার্ড মানের ব্যান্ড কলার, ব্যান্ড কলার। এই যে ব্যান্ড কলার প্রিয় দর্শক দেখেন ব্যান্ড কলার, হ্যাঁ হ্যাঁ, এটা পিছনটা একটু দেখান, পিছনটা দেখান, এটা হচ্ছে কত? কত কত রাখা যাবে? ২৬০ টাকা না, এই যে প্রিয় দর্শক এটা হচ্ছে ২৬০। কী কাপড় এটা? পাট্টা মাল না, উন্নত মানের না, আচ্ছা ঠিক আছে। তারপর আপনার দোকানের আমাদেরকে একটু দেখান যে গোল গোলার গেঞ্জিগুলো একটু আমাদেরকে দেখান, যে ওই যে প্রথম গেঞ্জিটা প্রিন্টটা এটা কত রাখা যাবে? এটা হচ্ছে ৮০ টাকা, এটা হচ্ছে ৮০ টাকা না। এটা কয়টা কালার হয়? ৬টা কালার, এটা ৬টা কালার হয়, ৮০ টাকা না, আচ্ছা। এটা সাইজ ছোট বড় হয় নাকি? সাইজ তিনটা সাইজ হয়, ও এটার নিচেও সাইজ আছে। এটা কত? ফ্রি সাইজ, এটা ফ্রি সাইজটা সবচেয়ে বড়, এটা ৮০ টাকা না, এটা ৮০ টাকা, খুব ভারী আছে এবং ডিজাইনটা অনেক সুন্দর। কালার হয় কয়টা? কালার ৬টা, ৬টা কালার হয় না, আচ্ছা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা দেখাও, ও ব্যাকগ্রাউন্ডটা এমন না, এটা হচ্ছে ৮০ টাকা না। তারপরে আপনার দোকানে কোনটা আছে? এই যে দেখলাম আরেকটা দেখতেছি ডিজাইনের প্রিন্টার, এগুলো সব কি প্লাস্টিক প্রিন্ট? কালার কয়টা হয় মূলত? ফ্রি ফায়ার না, এটা ৬টা কালার হয়। এই যে টোকিও, এও ৬টা কালার হয়, এই যে এটাও, এগুলো ৬টা কালার হয় না। তো আপনার দোকানে যে ডিসপ্লেতে যে এগুলো আছে মালগুলো, এগুলো এগুলো মনে করেন তিনটা ৪টা সাইজ হয় এবং কি বিভিন্ন কোয়ালিটি, আরও প্রিন্ট চেঞ্জ হবে, আচ্ছা। প্রিয় দর্শক দেখেন, আপনার যদি আপনার কুরিয়ার সার্ভিসে মাল পাঠান, মানে সর্বনিম্ন কত পিস আপনারা পাঠান যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে, সর্বনিম্ন কত লোড, এক লোডে কত পিস মাল পাঠান? চার থেকে পাঁচ, আর যদি ইন্ডিয়া থেকে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় ইন্ডিয়ার মাধ্যমে, আপনাকে ইন্ডিয়া মাল পাঠাতে পারবেন কিনা, মানে এরকম সিস্টেম আছে কিনা, বা অন্যান্য কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনারা পাঠাতে পারবেন কিনা সেটা বলুন। আর আপনাদের ইমু থাকবে, ইমুতে সরাসরি যোগাযোগ করবে। আর এই যে বাইরের এই যে প্রিন্টগুলো, এগুলো এগুলো সব ৮০ টাকা না। যে প্রিয় দর্শক দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে অসংখ্য ডিজাইনের আপনারা টি শার্ট পাবেন, আর সামনে গরম আসতেছে, গরমের আরও বিভিন্ন ধরনের টি শার্ট পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন, আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।